মার্চের 29 আজকে অলরেডি প্রচন্ড গরম পড়ে গেছে, খেলা চলছে চুটিয়ে, যদিও আর কয়েকটা ম্যাচ বাকি। আর আজকে যাচ্ছি কিছু জিনিস কিনতে ক্রিকেটের ময়দান মার্কেটে, কিছু প্যাড কিনবো, কয়েকটা ব্যাট কিনবো সামনের সিজনের জন্য প্র্যাকটিসের, কাশ্মীর উইলো কিনবো, প্যাড কিনতে হবে কারণ প্যাডগুলোর হাল খুব খারাপ, আর একটা প্যাড সামহাউ মিসপ্লেস হয়ে গেছে গ্রাউন্ড থেকে, আর আর কি কিনবো, কিছু হ্যাট দেখবো, আর ইচ্ছা আছে গ্লাভস নেওয়ার যদি কমের মধ্যে পাই, মানে কম মানে অনেক সময় পুরনো প্রিন্টের গ্লাভস পাওয়া যায়, ভালো গ্লাভস কিন্তু পুরনো প্রিন্টের, সো সেগুলো কিনতে এখন যাচ্ছি ময়দান মার্কেটে, জাস্ট পৌঁছবো পার্ক স্ট্রিটে আছি এখন, আর ময়দান মার্কেটের দোকানগুলোয় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা দেখছো দ্য বোস ব্লগস, আমি সায়ন্তন, দেখতে থাকো ময়দান মার্কেটে জিনিসপত্রের দাম এখন কীরকম। জিনিসপত্রে এসেছি অ্যাজ অলওয়েজ, তো এখানে প্যাড দেখাবো। তোমার কাছে পুরনো প্রিন্টের যদি গ্লাভসও থাকে না দেখিও, এই ব্যাটটা বিনায়ক দিচ্ছে হ্যামারিং করার জন্য। হ্যামারিং করলে কি হয়, এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি চান্স, এটা কি দুভাগ হয়ে গেছিল, এটা ফেটে বেরিয়ে গেছে, রিপেয়ারিং হয়ে এসেছে। আচ্ছা, তো তোমরা এখানে রিপেয়ারিংও করো? রিপেয়ারিং সার্ভিস সব কিছুই পাবে তুমি আমাদের কাছে। আচ্ছা, ব্যাটিং প্যাড, এটা ডিএসসির বেসিক মডেল, সিঙ্গেল লেয়ার স্টার্টিং, এগুলো মানে ফুল সাইজ, মানে এটা ডিএসসি স্টার্টিং মডেল, একটু ভালো প্যাডিং দাও, এটা তো সেরকম প্যাডিং নেই গো, এটা কিন্তু বেসিক মডেল দেখাচ্ছে। ঠিক আছে, একটু এটা, এগুলো কিরকম দাম এগুলো? এটা তো ডিসকাউন্ট 1600 দাম আছে, ডিসকাউন্ট 1200 দাম। হ্যাঁ, তুমি একটু বেটার, একটু মানে প্যাডিংটা একটুখানি বেটার দাও। দুঃখের বিষয় হচ্ছে এটা এক্ষুনি তোমাকে দুটো দিতে পারবো না, আপাতত একটা, আর যে মেডিসিন আসবে প্রিমিয়াম প্লাস, এটা তোমার ডিসকাউন্ট করে 1100 টাকা পড়বে, আমাদের নিজস্ব মডেল, যদি আমাদের বল টল দুটো সিভিতে এখন সেই হিসেবে বানানো হবে। এটার প্যাডিংটা ভালো আছে, বেশ দেখ, এটা এটা মজা হচ্ছে যে তুমি নর্মাল ইন্ডিয়ান যে প্যাডগুলো দেখছো এটার মধ্যে এখানে কাপড় দেওয়া আছে, আমাদেরটার মধ্যে ভ্যাকসিন দেওয়া আছে, এই কোয়ালিটি প্যাড যদি তোমায় নিতে হয় তোমাকে যেতে হবে 3000 টাকা উপর যে কোনো ব্র্যান্ড। আচ্ছা, এটা আমরা ওগুলোকে দেখে বানিয়েছি আমাদের নিজের নাম, এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের বল সিভিতে অ্যাপ্রুভ, এই অ্যাপ্লিকেশন করার জন্য সিএসআইটাকে একটা ব্র্যান্ড হিসেবে দেখাতে হবে, ওই জন্য এগুলো বানানো হয়েছে। আচ্ছা, এদিকে আমাদের লোগো, এটা সিবি লোগো। আচ্ছা, সিবি জবের থেকে এস্টাবলিশ হয়েছে, এটাই প্রথম এটা আমরা সিবি লোগো দিয়ে বল দিচ্ছি, সাউন্ডটা ভালো আছে মানে, এটাই আমরা প্রথম যেটা আমরা সিবি লোগো দিয়ে বল দিচ্ছি, আজ পর্যন্ত কোনোদিন কোনো দোকানদার বা কোনো কোম্পানি কিরম দাম করছে সিবি লোগো দিয়ে বল কোনোদিন সাপ্লাই করেনি, বলগুলো শেপ ভালো, কিরম দাম এগুলো? এটা 350 টাকা পড়বে, কিন্তু এটা বাইরে সেল করতে পারবো না, এটা অ্যাসোসিয়েশনে যাবে, তুমি যদি কোনো সময় নাও এই লোগো ছাড়া তোমার নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এই সিজনে তো আমার হয়ে গেছে, আমি তোমার ধরো টেস্ট এনে সিজন। হ্যাঁ আচ্ছা, এটা এখানে ফাইবার, ফাইবার ইভেন্টে থাকবে না, ফাইবারও 2000 টাকা উপরে লাগবে, বলো ফাইবার দিয়েছি তো। তো জিনিসপত্রে তো অবভিয়াসলি দাম অনেক বেড়ে গেছে, সো এইটা চৌধুরী স্পোর্টসের নিজস্ব প্রোডাক্ট, এটা তোমাদের নিজস্ব প্রোডাক্ট, আর এইটা হচ্ছে একটু হাই এন্ড, দিস ইজ অ্যারাউন্ড 3000 টাকা দাম, আর তার থেকে কম এইটা এসএসএর, আর এই মডেলটা এসএসএর, এগুলোর মডেলগুলোর নাম কি? এটা ম্যাচ, এটা ক্যামব্রিজ, এটা সুপার লাইট, ম্যাচ ক্যামব্রিজ সুপার লাইট,
তো দামগুলো তোমাদের লাস্টে বলে দেবো, আলটিমেটলি যেটা কিনছি মোস্ট প্রবলি আমরা এটা নেব। এমআরপি এটা 1980 এমআরপি, এটা 3085 এমআরপি। ঠিক আছে, সো 2210 1980 3085। সো এইগুলো হচ্ছে এমআরপি। আর ফাইনালি কত পড়লো সেটা তোমাদের ভিডিওর শেষে বলবো, আরও জিনিস নেবো, সো তোমরা দেখতে থাকো। আচ্ছা, প্র্যাকটিসের জন্য কিছু কাশ্মীর উইলো কিনবো, কারণ ভালো ব্যাটগুলো ভেঙে যাচ্ছে ভুলভাল শর্ট নেটে খেলার সময়। সো হয়তো এই সিজনে অত না ইউজ হলেও আর কয়েক মাস পর যখন নতুন সিজন শুরু হবে তার জন্য। সো আমি কিছু কাশ্মীর উইলো দেখাতে বললাম, কিন্তু একটু ভালো প্রিমিয়াম মিড রেঞ্জ কাশ্মীর উইলো ব্যাট, ঠিক আছে, মিড রেঞ্জ। আর যেটা তোমাকে বলছিলাম প্রিমিয়াম যেটা, এটা নতুন লঞ্চ করেছে ওয়ার্ল্ড কাপ এডিশন। এই ব্যাটটা হচ্ছে গিয়ে উইলোটা কাশ্মীর, এই ব্যাটের উইলোটা কাশ্মীর, কিন্তু এই প্রসেসিংটা কমপ্লিট ইংলিশে যেমন হয় ওরকম প্রসেসিং, যার জন্য তুমি দেখবে এই যে ব্যাটটা আছে এই ব্যাটের মিনটা দেখো আর এই ব্যাটের মিনটা দেখো, তোমার ডিফারেন্স প্রচুর। মানে খেলতেই দেবে না এই ব্যাটগুলো দিয়ে, দেখি খেলতে দেবে কর্পোরেট, তোমরা খেলবে অসুবিধা নেই। আর এই ব্যাটে যেমন বল পরে বল ইন্ডি না হবে, এদের মধ্যে 44-45 এর স্পাইন আছে, 47 এর স্পাইন এই দাম, অবভিয়াসলি দাম ডিসকাউন্ট হবে। এগুলো আমরা এমনি ম্যাচ ফ্যাচ খেলতে পারবো তো? ম্যাচ ব্যাট, হ্যাঁ আমি সেটাই বলছি। তুমি যদি 7-8 হাজার টাকা রেঞ্জের ইংলিশ ব্যাট যদি পার্চেস করে ব্যাট হ্যামারিং করে খেলো, ওর যে ইনিশিয়াল পাঞ্চ হবে তার থেকে কিন্তু এই ব্যাটে পাঞ্চ বেশি হবে, কারণ এই ব্যাটটা কাশ্মীরের প্রিমিয়াম মিলো, মানে তোমার গ্রেড ওয়ান, যেগুলো গ্রেড ওয়ান একদম টপ গ্রেড, কিন্তু প্রসেসিংটা হচ্ছে ইংলিশের মতো। আচ্ছা ঠিক আছে, আর তুমি এই থিকনেসটা কাশ্মীর ইংলিশ ব্যাট পাবে না, আর ইংলিশ শুধু স্টার্টিং রেঞ্জের ব্যাটে ইংলিশ টেপ টেপ মারা থাকে রেডি করতে। এইগুলো না তোমার ডলফিন স্পাইন বলে, এগুলোকে পুরো ডলফিনের ডাক বিল প্রোফাইল, ডাক বিল প্রোফাইল, এখন নতুন এসেছে ইনিশিয়াল, যেটা ট্যাপার থাকবে এটা সূর্য কুমারের বেশি হয়, যেটা বললে প্লেয়ার এডিশন দেখি ভালো পিং টেস্ট ধর, এটা যদি পিং টেস্টটা করি একবার, ভারী হচ্ছে কিন্তু পিং করে দেখ, তুমি এটার মধ্যে পিং করো, এটা পিং করো, এটা করো, তাই না? তাও তো সিজন করানি, এইটা তুমি বলে, এটা তুমি স্কাই এডিশন বললে, এটা এটা ওয়ার্ল্ড কাপ এডিশন, এটা সব থেকে টপ মডেল কাশ্মীরের, আর এগুলো হচ্ছে প্লেয়ারের নামে পোলার্ড স্কাই তিলক ভার্মা এইসব। সো একটা জিনিস যারা দেখছে বলে দিই, কাশ্মীর উইলোয় কিন্তু গ্রেনস হয় না, তো যেরকম ইংলিশ উইলোয় দেখাচ্ছে এগুলো কিন্তু গ্রেনস না, কাশ্মীর উইলোয় গ্রেনস হয় না, সেটা একটা ডিফারেন্স। অবভিয়াসলি প্রিমিয়াম হচ্ছে তোমার ইংলিশ উইলো, বাট কর্পোরেট খেলার জন্য আই থিঙ্ক একটু কাশ্মীর উইলো রাখতে কোনো অসুবিধা নেই, এগুলো সব গ্রেড ওয়ান আর ভালো পাঞ্চ, মানে সেটা ভিডিও বোঝা যায় না গেলে। ইনিশিয়াল খেলা শুরু করছে আর কি শখে খেলে, তারা এইসব ব্যাট যদি নিয়ে খেলে, দেখো ব্যাট উল্টো পাল্টা খেলে ব্যাট ভাঙবে, তাই শুধু ইংলিশ উইলো ভাঙবে, শুধু ইংলিশ উইলো চান্সেস বেশি, কারণ উডটা সফট, উড সফট, এটা যেহেতু একটু হার্ড উড ব্যাট, এই ব্যাট তুমি যত খুশি রাফ ইউজ করো ব্যাটের ভেঙে যাওয়ার চান্সেসটা কম। আর এই ব্যাটের যেহেতু দামটা একটু কম কম্পারেটিভলি ইংলিশ উইলোর সাথে, ভেঙে গেলে তোমার অতটা গায়ে লাগবে, সেটা আলাদা, ভেঙে গেলে তো সব ব্যাটই গায়ে লাগে। কেন বললাম এটা বলছি, এটা ইনিশিয়াল স্টার্ট করে তাদের জন্য, এটা কিন্তু যারা খেলছে অ্যাডভান্স তাদের জন্য, তারা এই ব্যাট ভেঙে, ঠিক আছে নিচে কতটা হুড, আগে কত পাতলা থাকতো, এটা তো প্রিমিয়াম দেখাচ্ছে, এটা তো প্রিমিয়াম না তোমার, এটা তো প্রিমিয়াম, এটা एक्चुअली কাশ্মীরি তো নরমাল যেটা হয়, এগুলো একটু হাইব্রিড বলা আর কি, হাইব্রিড টেকনোলজি বানানো। আমরা ব্যাট নিয়েছি আর
এখানে আচ্ছা ওখান থেকে কিনলাম আমরা, নিলাম হচ্ছে প্যাড আর ব্যাট, আর ওইখানে টাইগার হ্যাটগুলো বলছিল 380 করে। সো এখানে দোকানটা আমি দেখাবো তোমাদের, এখানে এই টাইগার হ্যাট রয়েছে। তো আমরা কিছু অর্ডার দিয়ে গেলাম আর এটারও অনেক কম দাম, এটা আমরা নিলাম। প্যারিস কাউন্টার থেকে সো এটার কি দাম সেটা বলছি একটু পরে সবার সাথে। ফাইনালি ময়দান মার্কেটের বাইরে, প্রচণ্ড গরম, ঘামছি অলরেডি, আর এপ্রিল মাস পড়েনি। তোমাদের দাম প্রত্যেকটা বলবো, জিনিসপত্র কেনা হয়ে গেছে। আমরা কিনলাম SS-এর দুজোড়া প্যাড, তিনটে ক্রিকেট ব্যাট, আর এছাড়া একটা হেলমেট কিনলাম, আর টাইগার হ্যাটের অর্ডার দিলাম। প্রত্যেকটা আইটেমের দাম আমি আলাদা করে বলছি। এবার যেটা করতে চলেছি সেটা প্রত্যেকবার ময়দানে আসলে করি, ছোটোবেলা থেকে করি, অ্যাবসলিউটলি আনহাইজেনিক সেটা আমি বলে দিচ্ছি আগে থেকে, নট রেকমেন্ডেড, বাট যারা ভালোবাসে তারা করে এটা। এইদিকে হচ্ছে ধর্মতলা বা স্প্ল্যানেড, এদিকে খিদিরপুর ক্যান্টিন, এই হচ্ছে ময়দান মার্কেট, আর এই হচ্ছে সেই কচুরির দোকান যেখানে ছোটোবেলা থেকে খেয়ে আসছি, এখনও খাবো, এই দাদা ভাজছে। আর এই কচুরির সাথে দেওয়া হয় তরকারি, এখানে একটা দারুণ আলুর তরকারি রয়েছে। তোমার ঢাকনাটা খুলে একটু তরকারিটা দেখাই। হ্যাঁ, এই হচ্ছে সেই তরকারি, আর তার সাথে দেয় একটা দারুণ চাটনি আর লঙ্কা। প্লেটটা আসলে দেখাবো। সো ময়দানে আসলে এইটা না খেয়ে থাকা যায় না। আচ্ছা, আমাদের কচুরির প্লেট এসে গেছে, জানি না লাইটে কতটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিষ্টি চাটনিটা, আর এখানে আলুর তরকারি, লঙ্কা, আর এই কচুরি। এগেন খুব একটা হাইজেনিক না, বাট এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ। জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, ফাইনালি একবার জাস্ট দেখিয়ে দিই আর জিনিসগুলো দেখাবো, তার নিচে দামগুলো বলে। হ্যালো, এই বেরোচ্ছি। এই তিনটে ব্যাট, এটা SS-এর স্কাই এডিশন কাশ্মীর বিলো, আর এই ওয়ার্ল্ড কাপ এডিশন SS-এর, এটা ও কাশ্মীর বিলো। প্যাডগুলো একটু দাও না গো, প্যাডগুলো একটু দাও। লজ্জা পেয়ে গেছে, এক বের করো এক মিনিট। এই আমাকে বাচ্চাদের, আর এটা হচ্ছে SS-এর ম্যাচ মডেল, ঠিক আছে। কালার দেখে ইয়ে করো না, অনেক আলাদা, এই সেম কালারে ক্লাব লাইট বা অন্য জিনিসও রয়েছে। এটা নিয়েছে SS-এর ম্যাচ, নিচে দামটা দেওয়া রয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ, প্রচণ্ড গরমে। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগ, আশা করি নতুন কিছু জানতে পেরেছো। তোমরা দেখছিলে দা বোস ব্লগস, আমি সায়ন্তন আছি ময়দান মার্কেটে। সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।